যেদিকে তাকাই চেনা মুখ, আর চেনা মুখ দেখলে বাড়ে সুখ। অন্তরে দুঃখ শুধু এইটুক যে আমাদের সমস্ত মানুষ এখনো এই দর্শন বোঝে না। যেদিন বুঝবে সেদিন তার মানুষকে তারা খুঁজবে, আর সেদিন আমাদের সমস্যার সমাধানও হয়ে যাবে। আমি প্রথমে আমাদের ভারতরত্ন, আমাদের মুক্তিদাতা, সংবিধান রচয়িতা বাবা সাহেবের উপর একটি গান দিয়ে শুরু করছি, তারপরে আলোচনার মধ্যে প্রবেশ করব। ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান বিআর আম্বেদকর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করলেন জীবন ভর, তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার, আমরা তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার। ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান বিআর আম্বেদকর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করলেন জীবন ভর, তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার, আমরা তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার। ভারতবাসী মনুবাদের পড়ে যাতা কলে শ্রমজীবী কৃষিজীবী ভাসে চোখের জলে, ভারতবাসী মনুবাদের পড়ে যাতা কলে শ্রমজীবী কৃষিজীবী ভাসে চোখের জলে, যাদের শূদ্রয়ার অস্পৃশ্য বলে আজও করছে অত্যাচার, তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার, আমরা কারণ কি ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো এখনো কৃষি নির্ভর, 70-72% মানুষ গ্রামে বসবাস করেন এবং তারা কৃষিজীবী শ্রমজীবী মানুষ, আর তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে নানান কৌশলে তাদের অর্থ সম্পদ কেড়ে এক শ্রেণী পরগাছা তাদের সেবা করে চলেছে। যারা কোনো শ্রমের কাজ করেন না, যারা কোনো মানুষের উপকারে তাদের পাশে দাঁড়ান না। একটা বাস্তব উদাহরণ দিই, আপনারা জানেন এই যে ঢাকুরিয়ায় একটা হাসপাতালে বছর 8-10 আগে আগুন লেগেছিল, ঢাকুরিয়া ব্রিজের কাছে আমরি হাসপাতালে। আচ্ছা, ওখানে কারা গিয়ে জালনা ভেঙে মই দিয়ে সমস্ত লাশগুলোকে নামিয়েছিলেন? ওখানে বস্তিতে যারা থাকেন, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যারা ড্রেন পরিষ্কার করে, মলমূত্র পরিষ্কার করে তারা, আর বাবুরা ওই যে ভদ্রলোক সুশিক্ষিত এডুকেটেড তারা জানলা খুলে, আরে বাবা আগুন লেগেছে সব মারা যাবে, কেউ সহযোগিতার হাত বাড়িয়ে আসেনি। তাহলে তারা দূর থেকে আহাহু করবে আর কাজ কারা করবে, নিজের জীবন বিপন্ন করে যারা গিয়ে ওখানে সেদিন যাদের বাঁচিয়েছিল, এরাই হচ্ছে মূল ভারতীয়, ভারতের ভূমি সন্তান, এরাই হচ্ছে আপনার আমার সবাই ভাই। কিন্তু তাদের জন্য কারোর দরদ নেই, তাই বলছে তাদেরকে শূদ্র অস্পৃশ্য অতিশূদ্র আনটাচেবল, যাদের ছায়া মাড়ালে নাকি ভদ্রলোকদের জাত চলে যায়। হায় রে, এই হচ্ছে মনোভাব, আর এই মনোভাব যতদিন থাকবে এই ভারতবর্ষের কোনোদিন উন্নতি হবে সম্ভব নয়। এখান থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে, সেদিন আমার সমাজ আমার ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তাই বলছে নারী পুরুষ সবাই মানুষ সমান অধিকারী,
আইন করিয়া বাবা সাহেব বিধান দিলেন তারি নারী পুরুষ সবাই মানুষ সমান অধিকারী আইন করিয়া বাবা সাহেব বিধান দিলেন তারি যত ভণ্ড রানা সইতে পারি যত ভণ্ড রানা সইতে পারি করিলেন চিৎকার তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার আমরা তার লাগিয়া পেলাম কারণটা কি আপনারা সবাই জানেন ভারতবর্ষের যারা নারী তারা পুরুষের দাস এই মনুবাদী শাস্ত্রগুলোতে তাই বলছে নারী হচ্ছেন নরকের দ্বার নারী সঙ্গ করলে তোমার সাধন ভজন হবে না পরকাল সুন্দর হবে না তুমি নরকগামী হবে ইত্যাদি ইত্যাদি নারী হচ্ছে পুরুষের সম্পদ পুত্র সন্তান উৎপাদন করবার জন্যে নারীর প্রয়োজন তাই বলছে কি পুত্রা কি অর্থে ভার্যা মানে পুত্র সন্তান উৎপাদনের যন্ত্র হচ্ছে নারী তাই নারীর কোনো বাড়ি নেই নারী শিশুকালে বাবার অধীনে যৌবনে স্বামীর অধীনে আর বৃদ্ধাবস্থায় পুত্রের অধীনে আমাদের নকুলবাবু একটা গান লিখেছে না বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তার মানে কি তাহলে বাবার বাড়ি এই গ্রামে নারীর একটা শ্বশুর বাড়ি আর একটা বাবার বাড়ি তারা যে ইংরেজ আসার পর যে কাজবাজ করতো কলকারখানায় তারা পুরুষের সমান মজুরি পেতেন না বাবা সাহেব যখন শ্রমমন্ত্রী ছিলেন তখন তিনি সমান বেতন চালু করেছিলেন এবং মাতৃত্বকালীন এই যে মায়েরা যারা চাকরি বাকরি করেন তারা যে সবেতন ছুটি পান এটা কে দিয়েছে বাবা সাহেব দিয়েছে হিন্দু সমাজে কী দেওয়া ছিল বহু বিবাহ একটা পুরুষ ছেলে সে বহু বিবাহ করবে কিন্তু নারীর বিবাহ বিচ্ছেদ করবার কোন অধিকার ছিল না 200-250 বিবাহ পুরুষরা করতেন কুলীন ব্রাহ্মণরা করতেন তো তার বিরুদ্ধে বাবা সাহেব হিন্দু কোর্ট বিল আনলেন এই স্বাধীন ভারতে কংগ্রেস সরকার সেটা মেনে নিলেন না বাবা সাহেব প্রতিবাদে পদত্যাগ করেছিলেন পরে সেই আইনটাকেই তারা চালু করেছেন আজকে যে এই সমগ্র নারী শুধু দলিত নয় সমস্ত জেনারেল থেকে শুরু করে এ টু জেড নারী সমাজ বাবা সাহেবের কাছে ঋণী কিন্তু বাবা সাহেবকে তারা চেনেন না তাই তিনি আইন করে এখান থেকে দেখুন আমাদের চাইতে জেনারেল কাস্টের মেয়েরা বেশি উপকৃত আজকে বাবা সাহেবের দয়ায় চাকরি বাকরি শিক্ষা দীক্ষা তো তারাই লাভ করেছে তাদেরই পুড়িয়ে মারত আমাদের ঘরে সতীদাহ প্রথা ছিল না বিধবা বিবাহের যে যন্ত্রণা আমাদের ঘরে তেমন ছিল না তাহলে যারা তার সুফল ভোগ করছে তারাই কিন্তু তাকে ভুলে গেছে তাকে জানে না তাই আমার গান হ্যাঁ ধর্মের নামে মানুষ মারে সন্ত্রাসবাদী যারা সেই ধর্ম নিয়ে গর্ব করে নর পশু তারা ধর্মের নামে মানুষ মারে সন্ত্রাসবাদী যারা সেই ধর্ম নিয়ে গর্ব করে নর পশু তারা ঘৃণ্য বর্ণবাদে যাদের দ্বারা ঘৃণ্য বর্ণবাদে যাদের দ্বারা হইল আবিষ্কার তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার আমরা উত্তম বলে বাবা সাহেব মুক্তির দিশারি দলিত পতিত চলো সবাই তার রাস্তা ধরি কেন কারণ এতদিন ধরে যারা আন্দোলন করে বিভিন্ন জনজাতির যারা পথপ্রদর্শক হরিচাঁদ গুরুচাঁদ জ্যোতিরাও ফুলে
सावित्री बाई फुले बुद्ध कबीर थेके शुरू करे साहूदी महाराज थेके शुरू करे जत आंदोलन एसेछे तार समस्त जेमन समस्त जल समुद्र गिए एक जायगाय हय तेमनी समस्त आंदोलन गिए एक बाबा साहेबेर मध्ये संगठित होयेछे आर तिनि समग्र भारतवासीर दलित पतित मानुषेर मुक्तिर रास्ता तैरि करे दियेछेन संविधाने कलमेर माध्यमे। आजके आमरा भारतवासी जेखाने जे बसबास करि ना केन सबाई तार सुफल पाच्छि माथा उँचु करे नागरिक हिसेबे आमरा चलते फिरते पारछि किन्तु आमार मानुष एटा एखोनो सठिक बोझेनि আর না বুঝতে পারলে বলে পারছে বলে আজকে আজও আমাদের একটা শিশুকে এক গ্লাস জলের জন্য ওই নরপশু উচ্চ বর্ণের টিচারের হাতে মার খেয়ে তার জীবন ত্যাগ করতে হয় এখনো কেন যাদের জন্য কাজ করেছে আমরা তাকে চিনতে পারেনি বুঝতে পারেনি আর আমরা সেইভাবে সঠিক জিনিস নিয়ে সবার দ্বারে দ্বারে পৌঁছাতেও পারিনি। তাই আমার আবেদন উত্তম বলে বাবা সাহেব মুক্তির দিশারি দলিত পতিত চলো সবাই তার রাস্তা ধরি যত অমানুষ সব যাবে সরি যত অমানুষ সব যাবে সরি নইলে করব পরিষ্কার তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার আমরা তার লাগিয়া ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান বিআর আম্বেদকর বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করলেন জীবনভর তার লাগিয়া পেলাম সবাই মৌলিক অধিকার আমরা